আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মুখোমুখি। আজকের অনুষ্ঠানে অতিথি আবৃত্তির বিশিষ্ট শিক্ষক উৎপল কুণ্ডু। তাঁর সঙ্গে কথা বলেছেন ডাক্তার পার্থপ্রতিম পান। আজ শুনবেন এই অনুষ্ঠানের প্রথম পাদের মধ্যে পেয়েছি আবৃত্তি শিল্পের মহিরুহ, আবৃত্তির শিক্ষাগুরু, আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুকে। আমরা জানি তিনি নিজেকে শুধু একজন শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, কিন্তু জীবনব্যাপী নিমগ্ন সাধনায় উৎপলবাবু আবৃত্তি শিল্পের নিজস্ব ব্যাকরণ নির্মাণ করেছেন। অনেকগুলো বই, বক্তৃতা, কর্মশালার মাধ্যমে আবৃত্তির শিল্প মর্যাদা প্রতিষ্ঠার লড়াই নিরন্তর জারি রেখেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সর্বোচ্চ পুরস্কার আবৃত্তির ক্ষেত্রে কাজী সব্যসাচী পুরস্কারে ভূষিত করেছেন এবং তাঁকে নিয়ে একটি তথ্যচিত্রও নির্মিত হয়েছে। আজ আমরা উৎপলবাবুর কাছে কিছু জরুরি প্রশ্নের উত্তর জেনে নেব, আর এই সুযোগে তাঁর কাছে কিছু আবৃত্তির অংশও শুনে নেব। উৎপলবাবু, আপনাকে স্বাগত জানাই। আমি আমার পক্ষ থেকে সমস্ত শ্রোতাকে আন্তরিক নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাস্য, আবৃত্তির সঙ্গীত ধর্মিতা সম্পর্কে আপনার কি মত? আরও স্পষ্ট করে বললে আবৃত্তির সঙ্গে সঙ্গীতের কোথায় মিল এবং কোথায় দূরত্ব? সঙ্গীত ধর্মিতা একটা কথা, বিশেষ করে আবৃত্তির সঙ্গীত ধর্মিতা সম্বন্ধে আমি বলবো, একটু পরে আসছি সে কথায়। তার আগে অন্য একটা কথা বলি, সঙ্গীত ধর্মিতার চেয়ে আমি পছন্দ করছি সঙ্গীতময়তা কথাটার। এই সঙ্গীতময়তা আসলে আমাদের চারপাশে অহরহই ছড়িয়ে রয়েছে। অনেকে মনে করেন যে আবৃত্তিতে সুর করে বলা, এইটিই হচ্ছে সঙ্গীতময়তা। অনেকে আবার সেটা আজকাল পছন্দ করছেন না। কিন্তু সঙ্গীত শুধু সুর করে বললেই হয় এমন নয়। প্রথম বুঝতে হবে যে এই সঙ্গীত ধর্মিতা বা সঙ্গীতময়তা আসলে একটা গুণপনা। এই গুণপনা শুধু যে আবৃত্তির আছে তা নয়, প্রায় সব শিল্পীরই এটা একটা লক্ষ্য। বেশ কিছুদিন আগে চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন ওয়াল্টার পেটারের কথা। ওয়াল্টার পেটারও একজন শিল্পী এবং শিল্প প্রবক্তা। ওয়াল্টার পেটার বলছেন যে অল আর্টস ইন্সপায়ার্স টু দ্য কন্ডিশন অফ মিউজিক, সমস্ত শিল্পই সঙ্গীতের অবস্থানটায় পৌঁছতে চায়। মানেটা কি হলো? তার মানে সঙ্গীত আমাদের অপার্থিব একটা অভিজ্ঞতা দেয়, আমাদের মনকে এমন একটা স্তরে নিয়ে চলে যায় যেটা আর অন্য কোনো শিল্পর, তাদের হাতে সরাসরি এমন কিছু নেই যাতে তারা সেই জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু সমস্ত আর্ট, চিত্রকলা, ভাস্কর্য, সিনেমা, নৃত্য তো বটেই, কবিতা লেখা পর্যন্ত, এই ইপ্সা তাদের মধ্যে আছে যে তারা সঙ্গীত যে জায়গায় নিয়ে যেতে পারে সেই জায়গায় নিয়ে যাবে। এইটাকেই আমি সঙ্গীতময়তা বলছি। এবং এই সঙ্গীতময়তা শুধু যে আর্টগুলোর ভিতরে রয়েছে তাই নয়, আর্টের কথায় আরেকবার আসব, আমরা যদি বুঝতে শিখি সঙ্গীতময়তা কাকে বলে, তাহলে দেখব যে আমাদের চারপাশে অহরহ কিছু সঙ্গীত হয়ে চলেছে। এই গাছের পাতার ভেতর দিয়ে যে বাতাস যাচ্ছে, যাকে মর্মর বলে ভালো শব্দে, সে একটা সঙ্গীত। বৃষ্টি যখন আসছে, বৃষ্টি ক্রমশ বাড়ছে, এর মধ্যে একটা লয়কারী আছে, এও একরকমের সঙ্গীত। এভাবে আমাদের চারপাশে অজস্র রকমের সঙ্গীত ছড়িয়ে আছে, এই হচ্ছে সঙ্গীতময়তা। এবং যিনি সঙ্গীত ব্যাপারটাকে এইরকম করে বুঝেছেন, তিনি তার চারপাশ থেকে
অনেক রকমের সঙ্গীতময়তা খুঁজে পেতে পারেন। এবং এই সঙ্গীতময়তার দিকে যাওয়া মানে হলো যে কখনো কখনো, যেমন ঝড় এলে আমরা কীরকম মেতে উঠি না, সেও তো একটা সঙ্গীত। যে ঝড় বাতাস নর্ম্যালি আমাদের যে সঙ্গীত শোনায়, যখন ঝড় আসে তখন তার সঙ্গীতটা বদলে যায়। এটা আমরা উপভোগ করি কিন্তু আমরা বুঝি না যে এর মধ্যে সঙ্গীত আছে। যখন কেউ শরদে এই ঝড়টা তোলেন তখন এর কাছাকাছি পৌঁছে যায়। এখন গান বাজনা স্বভাবতই আমাদের সেই জায়গায় নিয়ে চলে যায় যে জায়গার কথা বলা হচ্ছে। অন্য আর্টগুলোও কিন্তু এই চেষ্টা করে, চিত্রকলা কিংবা ভাস্কর্যের সামনে দাঁড়িয়েও কখনো কখনো এরা মনে হয় যে এর মধ্যে থেকে যেন সুর বেরিয়ে আসছে। এগুলো অবশ্য খুব গভীরে গিয়ে ভাববার এবং অভ্যাস করার ব্যাপার আছে। কেউ কেউ বলেছেন যে সত্যজিৎ রায়ের ছবির ভেতরে যে স্ট্রাকচার, গঠন, সেখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের অনেক অবদান আছে। তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন সিনেমার ক্ষেত্রে। তো সত্যজিৎ রায়ের এই সিনেমার ভেতরে এটা আসা খুব স্বাভাবিক ছিল, কারণ অনেক ছেলেবেলা থেকেই উনি নিজে নিজে অভ্যাস করেছিলেন বিদেশি ক্লাসিক্যাল শোনবার। বিশেষ করে মোজার্ট ওর খুব প্রিয় শিল্পী ছিলেন। এই রকম করে সব আর্টের ভেতরেই কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা যদি বিষ্ণুদের কবিতা খুব মন দিয়ে পড়ি তাহলে দেখব যে বিষ্ণুদের ছন্দের ভেতরে একটা রকমের ঘূর্ণি আছে, যে ঘূর্ণিটা কিন্তু আমরা সিম্ফনির ভেতরে পাই। এবং এটাও খুব সম্ভব, খুবই সম্ভব, কেননা বিষ্ণুদেরও খুব প্রিয় ছিল বিদেশি সঙ্গীত। এবং বিষ্ণুদের বাড়িতে গিয়ে অন্য কেউ কেউও শুনতে শুনতে এগুলোকে ভালোবেসে ফেলেছিলেন। তো আমি সঙ্গীতময়তা কথাটা বলতে চাইলাম এই কারণে, এটাকে সঙ্গীত ধর্মিতাও বলা যায় হয়তো। এই জায়গায় তো সবাই যেতে চাইছে, সব আর্টই যেতে চাইছে। তো আবৃত্তি কেন এরকম মনে করবে যে সঙ্গীত ধর্মিতা থাকলে আবৃত্তি একটু সেকেলে হয়ে গেল? এটা ঠিক কথা নয়। আবৃত্তির ভেতরেও এই সঙ্গীতময়তা থাকতেই পারে যে তাকে এমন একটা স্তরে নিয়ে যেতে হবে যেটা সঙ্গীত আমাদের নিয়ে যেতে পারে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতে পারি যে সম্ভমিত্রের আবৃত্তি আমার অনেকটা সময় জুড়ে শোনবার সৌভাগ্য হয়েছে। 45 মিনিট একটানা বলে যাচ্ছেন, তারপরে হয়তো থামলেন, এবং সেই সময়ে যে আস্বাদন সম্ভব হয়েছে সেটা একমাত্র আমি ক্লাসিক্যাল গান শুনতে গিয়ে পেয়েছি। কাজে আবৃত্তিকে যে সেই স্তরে নিয়ে যাওয়া যায় সঙ্গীতময়তার, ওই অ্যাসপায়ার্স টুয়ার্ডস দ্য কন্ডিশন অফ মিউজিক, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যদিও সবার ক্ষেত্রে হয়নি সেটা, অন্যেরা ঠিক এতদূর গভীরে গিয়ে আবৃত্তিকে ভেবেছেন বলে আমার মনে হয় না। তবে কখনো কখনো পরবর্তী কোনো কোনো শিল্পীর কাজেও আমরা এটা পেয়েছি, যেমন প্রদীপ ঘোষের কাজেও পেয়েছি। আপনি নিজেও তো আপনার দুই সহযাত্রীকে নিয়ে সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা করেছিলাম, হ্যাঁ, সেখানেও আমার কিন্তু ওইটা ছিল যে, এবং তাদেরকেও আমি অনুপ্রাণিত করেছি যাতে তারা অর্কেস্ট্রা করতে যাবার আগে কিছু সিম্ফনি শোনে, কিছু ওয়েস্টার্ন মিউজিক শোনে। আসলে অর্কেস্ট্রা তো সঙ্গীত নিয়েই লেখা, কাজেই সেখানে একটা তো সঙ্গীতময়তার কথা আসবেই, সেটার কথা নয়। হ্যাঁ, সঙ্গীত ধর্মিতার কথা এইটাই বললাম। এরপরে হচ্ছে যে সঙ্গীত থেকে কতটা দূরত্ব আবৃত্তির, কতটা কাছাকাছি, এইটা কাছাকাছির কথাটা পরে আসব, সেখানে প্রকরণের কথা আসবে। আমি প্রথমে বলি যে একথা আমাদের মনে রাখা দরকার যে কবিতা একটা সময় পর্যন্ত কিন্তু সঙ্গীতের এখতিয়ারই ছিল। আমাদের পুরনো রামায়ণ মহাভারত সেটা গাওয়াই হতো, এবং অনেক দিন পর্যন্ত রাজসভায় যেসব আবৃত্তি কবিরা শোনাতেন, সংস্কৃত আমলেও যেমন তার পরবর্তী আমলেও, তাদের কিন্তু গাইতে হতো এবং তাদের সঙ্গীত জানতে হতো। ফলে সঙ্গীত এবং আবৃত্তি একটা সময়ে অভিন্নই ছিল। পরবর্তী সময়ে আমার যতদূর পড়াশুনো করা আছে তাতে করে যেই ইংরেজি সভ্যতা আমাদের মধ্যে আসবার পরে আস্তে আস্তে আমরা বুঝতে শিখলাম যে গান গেয়ে কবিতা বলবার দরকার নেই, কবিতা আলাদা একটা ব্যাপার, বলবারও একটা আলাদা ধরন প্রয়োজন হতে পারে। তো সেখান থেকে আমাদের এই রিডিং ব্যাপারটা এলো, সেটা একটু বিদেশ থেকেই এসেছে। আমাদের কিন্তু প্রথম দিকে সঙ্গীত আবৃত্তির গলা জড়িয়েই ছিল বলা যায়, একসঙ্গেই ছিল, কাজেই সঙ্গীতের থেকে দূরত্ব ছিল না সবসময়।
এখন কেউ যদি সুর করে গানের মতন করে কবিতা বলে আমাদের শুনতেও খারাপ লাগে এবং কেউ এখন তা বলবেও না, কারণ অনেক বছরের অনেক সাধনায় আমাদের কবিরা আমাদের কবিতার ভাষার ভেতরে যে সুরেলা একটা ব্যবস্থা ছিল সেগুলোকে ক্রমশ ক্রমশ বদলে ফেলে মানুষের মুখের কথার কাছাকাছি আসতে চেয়েছেন কবিরা। ফলে এখন বিশেষত আধুনিককালের যেসব কবিতা, সেই সব কবিতা অকারণ সুর করে বললে আমরা বুঝতে পারি যে সেই ভাষাটা ঠিক মতন উপস্থাপন হচ্ছে না। ফলে এখন সঙ্গীতের সঙ্গে তার একটা দিকে কিছুটা দূরত্ব এই হিসেবে বেড়েছে যে এখন আর সুর দিয়ে কবিতা বলা হয় না গান করার মতো, এমনকি যে কবিতা বলা হবে আবৃত্তিতে তার ভেতরে যতটা সম্ভব আমরা সুরকে নিয়ন্ত্রণে রাখতেই চেষ্টা করি, এই দূরত্বটা এখন তৈরি হয়েছে। কিন্তু আদপে গান এবং আবৃত্তি দুটো খুব দূরত্বের জিনিস নয়, সেটা আমরা বুঝব কী দিয়ে? না, আমরা যখন গলা তৈরি করতে বসি তখন অনেকেই বলেন যে হারমোনিয়ামে গলা সাধো, গলা তৈরি হয়ে যাবে, যদিও সেটা ঠিক পথ নয়। আবৃত্তিতে সেটা একটা সহায়ক হতে পারে, কিন্তু আবৃত্তির জন্য আলাদা করে গলা শেখা এবং বোঝার দরকার আছে। আবৃত্তিতে সুরেলা স্বরের পাশাপাশি কিছু নয়েজও ব্যবহার হয়। এখানে বলে নেওয়া ভালো যে যে স্বর আমাদের কণ্ঠ থেকে বেরোয় তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে যেগুলো নিয়মিত কম্পন থেকে ভোকাল কর্ডে তৈরি হয় তাকে বলে সুরেলা স্বর, আর যেগুলো একটু বিক্ষিপ্ত কম্পন থেকে তৈরি হয় তাদের বলা হয় নয়েজ। আমরা যখন কথা বলি, আবৃত্তিও করি বা অভিনয়ে সংলাপ বলি, তখন অধিকাংশ ক্ষেত্রেই নয়েজের সঙ্গে সুরেলা স্বরও মিশে থাকে। আমরা যখন গলা তৈরি করতে যাই তখন দেখি যে আমরা সাধারণত যদি আমাদের শরীরের কোন অংশ থেকে কোন স্বর বেরোচ্ছে এগুলোকে বুঝে নিয়ে স্বর প্রক্ষেপণ শিখি, যেটা আবৃত্তির ক্ষেত্রে প্রয়োজন, সেখানেও দেখা যায় যে আমরা পাশাপাশি যদি হারমোনিয়ামেও শিখি তাহলেও আমাদের এই শরীরের সেই সব অংশগুলোই ব্যবহার করা হচ্ছে, কিন্তু কিছু নির্বাচিত স্বরের ওপর দিয়ে সঙ্গীতটা যাচ্ছে, আর সেই সঙ্গীতের স্বরগুলোর পাশাপাশি নয়েজ যাকে বলি সেই স্বরও যাচ্ছে, মিলেমিশেই তো আবৃত্তি হচ্ছে। কাজে আবৃত্তির থেকে সঙ্গীত একেবারেই দূরত্বে দাঁড়িয়ে আছে এই কথাটা তো বলা যাচ্ছে না, সেই হিসেবে সঙ্গীত এবং আবৃত্তি অনেকটাই কাছাকাছি। এইখানে আরও একটু কথা বলা যেতে পারে, আসলে এই প্রশ্নটা এত চওড়া প্রশ্ন এবং এখানে এত কথা বলবার আছে যে কোন দিকটা বাদ দেবো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, একটা কথা এখানে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের কিছু কিছু সুরশিল্পী সুরকার তারা অনেক কবিতাতে সুর দিয়েছেন, তাদের মধ্যে প্রধান হলেন সলিল চৌধুরী। সলিল চৌধুরী এটা মনে করতেন, এটা আমার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে শোনা, যে আবৃত্তি থেকে শটটা নিতে হবে তবে কবিতার ঠিক ঠিক সুর হবে। বলতেন ভালো করে আবৃত্তি করো, তারপর দেখবে তুমি কী সুর দেবে তার ছাঁচটা সেখান থেকে পেয়ে গেলে। তাহলে এখানটা তো বোঝা যাচ্ছে যে সঙ্গীত এবং আবৃত্তি কতটা কাছাকাছি। আবৃত্তিও সঙ্গীতকে প্রাণিত করতে পারে, প্রাণিত করতে পারে শুধু নয়, যখন কবিতার ক্ষেত্রে সুরারোপ করা হবে তখন আবৃত্তি কিন্তু একটা ধাপ হিসেবে থেকে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এই কথাও তো জানি যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে তিনি সুরটা তার আলাদা গানের ব্যাপার আলাদা করে কিছু নয়, তিনি কবিতার মধ্যে দিয়ে যে জায়গাটাকে স্পর্শ করতে চান কিন্তু একটু পিছিয়ে থাকে, যখন সুর দিয়ে বলেন তখন সেই জায়গাটা ছুঁয়ে ফেলেন, একথা বলেছেন রবীন্দ্রনাথ। তো সেই হিসেবে আমরা যদি দেখি যে সঙ্গীত এবং আবৃত্তি এর ভেতরে যে অনেক একটা দূরত্ব তৈরি হয়ে গেল কি না, এটা আমরা আজকাল করেছি, কিন্তু এই দূরত্ব নেই আসলে ভেতরে। আচ্ছা, এখানে তাহলে আর একটু বলি, বলতে গেলে এইগুলো সব অনেক কিছু এসে পড়ে, যে আমরা যখন আবৃত্তির ভেতরে স্বর প্রয়োগ করি সেই স্বরের মধ্যে যে ছোট ছোট পরিবর্তনগুলো হয়, যেমন আমরা বলেছি আমাদের ধারার ভেতরে যে চর্চা সেখানে যে একটু মিড দিয়ে কিছু কাজ করতে হয়, তো এই যে ছোট একটু মিড লাগানো কিংবা একটা কোমল স্বর লাগানো, এইগুলো দিয়ে কিন্তু অনেক অভিব্যক্তি তৈরি হয়। এটা যদি ঠিক করে লাগানো না যায় অভিব্যক্তিটা অনেকটা ইংরেজিতে যাকে ডাল বলে সেই ডাল হয়ে যায়, এই ছোট ছোট জায়গাগুলো ছুঁতে হয়, এবং এই ছোঁয়াটা আমরা একেবারে প্রত্যক্ষভাবে সঙ্গীতের কাছ থেকে শিখে নিতে পারি, যেসব কাব্যগীতি হয়েছে সেইখান থেকে। কাজেই রয়েই যাচ্ছে, সঙ্গীতকে একেবারে দূরত্বে ঠেলে দেওয়া যাচ্ছে না। আমরা কি এখন উদাহরণ হিসেবে কোনো আবৃত্তি শুনতে পারি বা অংশও শোনাতে পারেন যেখানে
একটু সঙ্গীতময় বা যেটা আপনি বললেন সঙ্গীতময়তা আবৃত্তিটির মধ্যে সেটা আছে, সঙ্গীতধর্মিতা, সঙ্গীতধর্মিতা। আচ্ছা, আমি একটু শুনিয়ে নিই আগে, তারপরে বলছি এই সম্বন্ধে কথা। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও এখানটা পেয়ে যাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, সেটা আমি একটু ছোট্ট করে শোনাচ্ছি। আমরা তো গজল শুনি, ঠুংরিও শুনি। তো গজল ঠুংরি যখন শুনি তখন দেখি একটা কথা কত রকম করে তারা বলছে। কিন্তু আমরা যারা আবৃত্তি করি তাদের কাউকে যদি বলা হয় যে এই কথাটা একটু চার পাঁচ রকম করে বলো তো, অভিনেতারা একরকম করে পারেন, তারা নানান অভিব্যক্তি দিয়ে কোনোটা দুঃখের কোনোটা খুব গভীর বেদনার ঝটঝট করে কথা বলে দেবেন। কিন্তু আমাদের বলতে বললে আমরা কিরকম আড়ষ্ট হয়ে যাই যে একটা কথা একরকম করে ভেবেছি বললাম, আবার অন্যরকম করে কী করে বলবো। কিন্তু এইগুলো আসে যে ওই ছোট ছোট স্বরের ছোঁয়ায়, যা কিন্তু সঙ্গীতের গজল কিংবা ঠুংরির মধ্যে খুবই পাওয়া যায়। আমি জসীমউদ্দিনের কবিতা থেকে একটুখানি দুই চার লাইন শোনাচ্ছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। লক্ষ্য করে দেখো যে দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, বললাম না, বললাম দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। এই রজনী জাগরণের যে হাহাকারটা, ওই কোমল পর্দা দিয়ে তবে এলো, আবার স্বরপ্রয়োগ না করলে এটা এটা হবে না। আবার ওই যে আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, এটা কিন্তু আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর নয়, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। কি দরদ যে তার ঘরটা আমি বেঁধে দিচ্ছি, তা আমি বাঁধি তার ঘর বললে হয় না, এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমি বাঁধি তার ঘর। এই হচ্ছে সঙ্গীত ধর্মিতা আবৃত্তির ভেতরে। এখন সব কবিতায় এরকম করে সব জিনিস হবে না হয়তো, কিন্তু এইটা তো হতেই হবে, না হলে তো আবৃত্তির প্রাণ এলো না। এবং সেক্ষেত্রে সঙ্গীতের মুখাপেক্ষে আমাদের থাকতেই হচ্ছে। না যদি কেউ গজল শোনে, না যদি কেউ ঠুংরি শোনে, সে কিন্তু এটা করতে গিয়ে অকুল পাথারে পড়বে, কী করে করবো রে বাবা, অনেক রকম করে বলতে বলছেন। হ্যাঁ, আমি আমাদের নিজেদের মধ্যেকার একটা কথা বলি, রীণাদিকে যখন এগুলো শেখানো হচ্ছিল, রীণাদি কিছুতেই পারছিলেন না, তারপরে উনি মাঝখানে একটা অজয় চক্রবর্তীর প্রোগ্রাম শুনেছিলেন এবং সেখানে অনেকক্ষণ ধরে দু তিনটে ঠুংরি শুনিয়েছিলেন অজয় চক্রবর্তী, এবং উনি ফিরে গিয়েই আমাকে ফোন করছেন, উৎপল আমি এইবার পারবো, কিন্তু আমি আজকে বুঝে গেছি কী করে কী করতে হবে। তো এই এতটা সঙ্গীতের সঙ্গেই আমরা থাকি, এই হচ্ছে আবৃত্তি শিল্পীকেও এরকমভাবে অনুষঙ্গটা করতে হয়, করতে হয়। মানে আমাদের সত্যি কথা বলতে কি, উঁচু দরের আবৃত্তি করতে হলে অন্য আর্টগুলোকে ভালো করে বুঝতে হবে। মানে শুধু এই কবিতাটা করছি, এই কবিতাটা কী করে একটু ভালো হবে স্যার বলে দিন, এই দিয়ে ভালো আবৃত্তি করা যায়। আচ্ছা, আমি পরের প্রশ্নটায় আসি। আবৃত্তি তো মূলত কবিতা নির্ভর, তাহলে সেই ক্ষেত্রে আবৃত্তি কাব্যধর্মী হওয়া উচিত। ঠিক, কিন্তু কোনো কোনো কবিতার মধ্যে কিছু নাটকীয়তাও থাকে, সেক্ষেত্রে আবৃত্তি কতটা নাটকীয় হতে পারে? কখনো কখনো আমরা তার খুব বাড়াবাড়ি দেখি, আবার কখনো কেউ কেউ বলেন না একেবারেই নাটকীয় হবে না। তো তাহলে এর মধ্যে আমরা সামঞ্জস্যটা কী করে করব? এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু এর সমাধান খুব চট করে একটা কিছু ফর্মুলা বলে করে দেওয়া যাবে না। আচ্ছা, প্রথম কথা বলি যে আবৃত্তিতে নাটকীয়তা, প্রথম বোধহয় রবীন্দ্রনাথ বলেছিলেন যে আবৃত্তি এবং নাটক আলাদা হতে হবে, আবৃত্তির মধ্যে নাটক আসবে কেন? কিন্তু রবীন্দ্রনাথের অনেক কবিতা আবৃত্তি আছে যার ভেতরে নাটক আছে। প্রশ্নটা হলো মাপটা নিয়ে। এখন দেখা যাক যে একটা কবিতার ভেতরে কিছু সংলাপ আছে, তো সেই সংলাপটা আমরা যখন বলবো তখন কি আমরা শুধু রিডিং পড়ার মতো বলে যাব, না সংলাপটা আমাদের বলতে হবে? এবং সংলাপটা যখন বলতে যাবো সেটা তো নাটকের বিষয়ই হলো, নাটকে যেভাবে প্রাণবন্ত করে সংলাপ বলে সেটা তো সেখানে বলতে হবে। কহিলা হবু শোনো গো গোবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র,
মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তা এই কথাটা কি এরকম করে বলবে যে কহিলা হবু শোনো গো গবু রায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়? এ তো রিডিং হচ্ছে, প্রাণবন্ত করতে হলে তো সংলাপটা সংলাপের মতো বলতে হবে। আর প্রশ্নটা হচ্ছে, নাটকে যখন সংলাপ বলা হয় তখন সেটা যে তীব্রতা নিয়ে হাজির হয়, আবৃত্তির মধ্যে সেই তীব্রতা থাকলে তার কাব্যগুণটা নষ্ট হয়ে যায়। সেই তীব্রতাটা কিভাবে কমাতে হবে সেটা অন্য অনেক কিছুর ওপর নির্ভর করছে। এইখানে আরেকটু বলবার আছে, সেটা বলবো। তার আগে একটা কথা ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা নাটক দেখি, নাটকে কোথাও হয়তো মারামারি আছে, বেশ কয়েকজনে মিলে মারামারি করছে। আচ্ছা, আমরা তো নৃত্যনাট্যও দেখি, নৃত্যনাট্যে কোথাও একটা মারামারি আছে, তো নাটকে যেভাবে মারামারি করা হয় নৃত্যনাট্যে কি সেরকম করে মারামারি করা হবে? তাহলে কি সেটা নৃত্যনাট্য রইল? হ্যাঁ, কেন না, নৃত্যনাট্যে একটা সুর এবং ছন্দের মধ্যে সমস্তটা নৃত্যশিল্পী তৈরি করছেন, সেখানে তাকে ভাবতে হবে যে এই মারামারিটা যেভাবে মঞ্চনাটকে করা হয় সেইখান থেকে কিভাবে একটু সরিয়ে এনে এই নাচের সঙ্গে তাকে ঠিক মতন করে মেলাতে হবে, মেলানো যাবে। তো সেইভাবে আমাদেরও ভাবতে হবে যে আমরা যে কবিতার যে ছন্দে যাচ্ছি, যে ভাব প্রবাহের মধ্যে যাচ্ছি, যে স্বরূপ প্রবাহের মধ্যে যাচ্ছি, সেখানে ওই নাটকীয়তা কতটা ধরতে পারে, কি মাপে ধরতে পারে। এইখানে আর একটা কথা বলার আছে, বলছিলাম যে বলবো, সেটা হচ্ছে যে অনেকেই এ কথা বলেন যে সমুহমিত্রের আবৃত্তির মধ্যে একটু নাটক বড্ড থেকে যায়। সবাই বলেন না, তাই এই নাটক যে একটু থেকে যায়, প্রথমে তো এটা ভাবতে হবে যে সমুহমিত্র তো আসলে নট, তিনি তো নাটকেরই লোক। তাহলে যখন রবীন্দ্রনাথ কবিতা বলছেন, তার বলার যে ধরন, তিনি তো কবি, আর সমুহমিত্র যেভাবে বলছেন তিনি তো আসলে নট। তাহলে এই দুয়ের মধ্যে নাটকীয়তার মাত্রা কি, যিনি বলছেন তার পার্সোনালিটি অনুযায়ী, তার ব্যক্তিত্ব অনুযায়ী কিছুটা বদলে যাবে না? আমরা তো আশা করতেই পারি যে সমুহিত্রের আবৃত্তিতে একটু নাটক তো থাকবেই, এটাও একটা পয়েন্ট। কিন্তু এটাও একটা আমাদের লক্ষ্য করবার বিষয় যে কে বলছেন এবং কি বলছেন। এখন এইটা বুঝতে হবে যে আবৃত্তি কিন্তু কবির বলাটা নয়, আবৃত্তি হচ্ছে যিনি আবৃত্তি করছেন তার বলা, এবং সেখানে কবি ছাড়া আর একজন পার্সন, আর একজন ব্যক্তি হাজির আছেন, এবং আবৃত্তির ভেতরে তার কিছু রসকস ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু নাটকের এই যে মাপের কথা বলছো, এই মাপটা জনে জনে কিছু পার্থক্য হতে পারে। আমরা যদি পুরনো আমাদের আবৃত্তি শিল্পীদের আবৃত্তি শুনি, যেমন ধরো শিশির ভাদুড়ী, আর যদি এখানকার বীরেন্দারটা শুনি, তো দেখব বীরেন্দাও শিশির ভাদুড়ির অনুগামী ছিলেন অনেকটা। তো সেখানে দেখব যে বলবার ধরনটাই এসেছে থিয়েটার থেকে। শিশির ভাদুড়ী বলছেন, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। এই কবিতায় যদি রবীন্দ্রনাথ বলেন, আমি অবশ্য রবীন্দ্রনাথের গলায় শুনিনি, কিন্তু রবীন্দ্রনাথ যখন এটা বলবেন, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু বাসা, অনেক বেশি কবিতার দিকে চলে গেল। উনি যখন বলছেন তখন এটা নাটকের দিকে চলে এলো। তা আমি তো এই পার্সোনালিটিটাকেও কাউন্ট করব, আমি তো এটাও ভাববো যে কার কাছ থেকে শুনছি। কিন্তু আবৃত্তি শিল্পী যারা, এখন তো তারা সবাই নাটকের মানুষ নন, তো তাদের নির্বাচন এবং তাদের যে আবৃত্তি মঞ্চে যারা করেন, তার মধ্যে অতি নাটকীয়তার দোষ কি আপনি একটু বেশি দেখেন? এখানে একটা কথা বলার আছে, আমি এ কথা স্বীকার করি না যে এখন যারা আবৃত্তি করেন তারা কেউ নাটক করেন না, কারণ এমন লোক প্রায় খুঁজেই পাওয়া যাবে না এখন যিনি আবৃত্তির পাশাপাশি শ্রুতি নাটকও করছেন না। সেটাও ঠিক, মানে এমন জলভাত হয়ে গেছে শ্রুতি নাটক ব্যাপারটা যে যদি আবৃত্তি তিনি কম করেন তার কিছু আসে কেন, তিনি শ্রুতি নাটক করতে পেলেই বাঁচেন। কাজে কেউ নাটক করছেন না এটা ঠিক না, হয়তো মঞ্চ নাটক সবাই করছেন না, কিন্তু নাটক করছেন। এবার দ্বিতীয় কথা বলি, এটা খুব জরুরি কথা, এটা অবশ্যই আমি লিখলে আন্ডারলাইন করে দিতাম, সেটা হচ্ছে যে যিনি অভিনয়টা ঠিক ঠিক করতে পারেন না, সেইভাবে চর্চা করেননি, সেইভাবে শেখেননি, তিনি যখন কোনো একটা ছোট্ট জায়গাতে একটু অভিনয় করে দেখাতে চান,
কিছুতেই ঠিক মাপে বসাতে পারবেন না। কারণ তার অভিনয়ের ওপর এই নিয়ন্ত্রণটাই নেই যে তিনি কী করে কাব্যের প্রবাহের মধ্যে ওইটাকে এনে ঢোকাবেন, ফলে সেটা সবসময়ই বেরিয়ে থাকে, সেটা সবসময়ই অতিরিক্ত হয়ে যায়। অভিনয়ে যারা ততটা অভ্যস্ত নন, তারা যখন অভিনয়ের কিছু করতে যান, সেটা না কিছুতেই স্বাভাবিক হয় না, একটা না একটা দিক থেকে সেটা কীরকম একটু কী বলবো একটু একটু বিকৃত এবং আড়ষ্ট হয়ে যায়, যার জন্যে আমরা যেই মঞ্চে মঞ্চে আবৃত্তিগুলো শুনি এবং সেখানে আমাদের কখনো কখনো মনে হয় অতি নাটক করছে, তার কারণ তারা নাটকটাও ঠিক করে পারেন না, সেই জন্যে ওইটা অতি নাটক বলে মনে হয়। যদি সত্যি সত্যি নাটকটা তিনি জানতেন, তাহলে যে ভাষা বলছেন, যে বিষয় বলছেন, সেইখানে ওই নাটক করতেন না, নিয়ন্ত্রণটা থাকতো। নিয়ন্ত্রণ বোধের একটা ব্যাপার তো আছে। এখন আবৃত্তি করতে গেলে যে কাব্যময়তাটাকে প্রাধান্য দিতে হয়, তার জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে যে এক একজন কবি ধরে ধরে প্রচুর কবিতা পড়া। এখন যারা আবৃত্তি মঞ্চে মঞ্চে করছেন, তারা যে কটি কবিতা আবৃত্তি করেন তার বাইরে কবিতা পড়েন না, ফলে কাকে যে কাব্য প্রবাহ বলে, কাব্যময়তা বলে, সেটা সম্বন্ধে তাদের ধারণাটা কম। তারা বিষয় আবৃত্তি করছেন সবাই, কেউ কিন্তু কবিতা আবৃত্তি করছেন না। বিষয় আবৃত্তি আর কবিতা আবৃত্তির মধ্যে পার্থক্য হলো যে কবিতার নিজস্ব গুণাগুণগুলো বুঝে সেগুলোকেও আবৃত্তির মধ্যে যুক্ত করতে পারা, ইনক্লুড, ইংরেজিতে বলে ইনক্লুড করতে পারা। যদি সেটা নাই বোঝেন, বিষয় মানে শুধু বক্তব্যটা, ওর মধ্যে বক্তব্য কেন, সেখানে আবেগ টাবেগ তো সবই থাকে, আবেগ থাকে, ওই যে এত চেঁচামেচি হয় সে তো সেই জায়গাটা থেকেই হয় আর কি, যে বিষয়টাকেই কত খেলিয়ে বলা যায় সেটার দিকে। কিন্তু ওই বিষয়টা যে একটা অক্ষরবৃত্ত ছন্দে বাঁধা আছে এবং অক্ষরবৃত্ত ছন্দের একটা নিজস্ব সুর আছে, ধ্বনিময়তা, হ্যাঁ এই ধ্বনিময়তা, এখন যে কবির কবিতা আবৃত্তি করছি তার নিজস্ব একটা মেজাজ আছে, আমি এই সবের বাইরে বেরিয়ে গিয়ে বিষয়টাকে নিয়ে আমি আমার উচ্ছ্বাস আবেগ সব কিছু প্রকাশ করতে চাচ্ছি, তাহলে তো কবিতাটা আবৃত্তি হচ্ছে না, বিষয়টা। শুনলেন মুখোমুখি। আজ আমাদের অতিথি ছিলেন আবৃত্তির বিশিষ্ট শিক্ষক উৎপল কুণ্ডু। তার সঙ্গে কথা বললেন ডাক্তার পার্থপ্রতিম পান। আজ শুনলেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামী শনিবার গীতাঞ্জলির প্রচার তরঙ্গে রাত 9:30 আকাশবাণী কলকাতা।